বিভার্স আমরা এসে বাংলাদেশের একজন জনপ্রিয় জননন্দিত চিত্রনায়ক সালমান শাহ, যিনি সালমান শাহ নামে পরিচিত, শাহরিয়ার চৌধুরী ইমন চৌধুরী বংশের ছেলেটি যখন চলচ্চিত্রে পা রেখেছিলেন তখন সোহানুর রহমান, পরিচালক সোহানুর রহমানের কাছে যে সিনেমাটি তিনি করতে গিয়েছিলেন সেই সোহানুর রহমানের দেয়া নাম সালমান শাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার পাশেই তার নানার বাসা জনাব আর কে হায়াত চৌধুরী, সেই আর কে হায়াত চৌধুরীর নাতি শাহ ইমন চৌধুরী চলচ্চিত্রটিকে যিনি সালমান শাহতে রূপান্তরিত হয়েছিলেন আমরা সবাই যাকে মামু বলে সম্বোধন করি। আমরা আজকে কথা বলব জনাব আলমগীর কুমকুম মামুর সাথে। মামু, চ্যানেল ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে চ্যানেল ওয়ান বাংলার আমাদের সালমান শাহ পরিবার সালমান শাহ ভক্তবৃন্দের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং ধন্যবাদ। আপনার বক্তব্যের শুরুতেই আমি সামান্য একটু ভুল ধরায় দেই, যেহেতু সালমান শাহ একটা মুসলিম পরিবারের ছেলে তার আকিকা করে নাম রাখা হয়েছে, নাম বদলানো আর নাম নতুন নাম রাখা এটা তার মা বাপের দায়িত্ব। সালমান শাহর নাম কিন্তু সালমান শাহ শাহরিয়ার চৌধুরী ইমন, ইমন আমাদের, আর সালমান শাহ হচ্ছে সারা পৃথিবীর তার ভক্তবৃন্দের, তার শুভাকাঙ্ক্ষীদের। সালমান শাহর নাম কিন্তু সোহানুর রহমান রাখেন নাই, এটা একটা ভুল তথ্য, এটা উনি এটাকে পুঁজি করে উনি ওঠার চেষ্টা করতেছেন। সোহানুর রহমান সোহান ওনাকে কেউ চিনত না, এই কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা করার পরেই ওনাকে সবাই চিনছে, চিনতে পারছে, উনি নাম রাখেন নাই। দ্বিতীয় আর একটা ভুল, প্রত্যেকটা মিডিয়া যেটা করে থাকে, আমি জানি না, আমি গুগলের সাথে আলাপ করেছি করতেছি এবং আরও বিভিন্ন জায়গায় আমি আলাপ করতেছি, ম্যাক্সিমাম মিডিয়া বলে সালমান শাহর জন্ম জকিগঞ্জে, এটা একটা ভুল তথ্য। কে কীভাবে এটা করতেছে জানি না, এটা কী কেন করলো করতেছে এখনো। সালমান শাহর জন্ম এই আবেহায়াত দাঁড়িয়াপাড়ায়। আগের আমলে যত ভদ্র মুসলিম পরিবার ছিল, প্রথম সন্তান হওয়ার সময় আপনার মাও হইতে পারেন, সবার মাও হইতে পারেন, সব মারাই কিন্তু বাপের বাড়িতে চলে আসতো এবং ফার্স্ট ডেলিভারি বাপের বাড়িতে হইতো, হইতো কিনা না। সালমান শাহর জন্ম এই বাড়িতেই, এই পাশের রুমেই, এবং সকালবেলা পড়তেছিলাম বাবার অর্ডারে, আমি গিয়ে ডাক্তার মুমতাজ বেগম চাচি ওনাকে ডেকে নিয়ে আসছি, আমি এই বাড়িতেই জন্ম, এই দাঁড়িয়েপাড়া আবে হায়াতেই তার জন্ম, বুঝতে পারছি। এটা যেন পরবর্তীতে আর বিভ্রান্তি না হয়, কেন কারা এটা জকিগঞ্জ বলে সেটা আমি বুঝি না। জকিগঞ্জ তার দাদার বাড়ি, সে জীবনে কোনোদিন যায় নাই এখানে জকিগঞ্জে, জকিগঞ্জের বাড়িতে কেউই নাই। দ্বিতীয়ত, সালমান শাহকে নিয়ে অনেক কথা মিডিয়ারা বলতেছে, তারপরে আপনার চিত্রজগৎ বলতেছে। সালমান শাহর বাবা একজন ইপিসিএস, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস, পরবর্তীতে ওই সময় 1971 ওইটা বিসিএস হয়ে গেছে। তার মা মাস্টার্স প্লাস ল পাস করছেন, শিক্ষিত পরিবারের ছেলে সালমান শাহ। সালমান শাহর স্মৃতিচারণ যেটা বলতেছেন, সে এই শিক্ষিত পরিবারের থেকেই সে বড় হয়েছে লালন পালন। সালমান শাহর নানা, যিনি পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা ছায়াছবি যেটা মুখোমুখোশ সেইটার একজন কর্ণধার, উনি নিজেও এইটা অ্যাক্টিং করছেন। সালমান শাহর নানার উৎসাহ, সালমান শাহর মার গান বাজনা, আমরা কিন্তু নয়জন ভাই বোন, হ্যাঁ, সালমান শাহর মা সবার বড়, আমরা নয়জনের নয়জনে কিন্তু আর্টিস্ট, আমরা নয়জনের নয়জনে আর্টিস্ট। আমাদের বাবা শিল্পকলা নিয়ে ব্যস্ত থাকতেন, সবসময় বড় বড় চাকরি করছেন, হ্যাঁ, আমাদের অ্যাটমসফিয়ারই ছিল এরকম। এইখানে সালমান শাহকে শিক্ষা দেওয়ার আর শেখানোর বাইরের কারো কোনো এই এই সুযোগ ছিল না। যেভাবে সে বড় হয়েছে, যেভাবে সে খাওয়া দাওয়া চলাফেরা শিখছে, হ্যাঁ, ড্রেস আপ শিখছে, এখন সালমান শাহ মারা যাওয়ার পরে অমুক ড্রেসের ডিজাইনার অমুক নাম রাখছেন, হ্যাঁ, আমার নাম আমি রাখবো, হ্যাঁ, সালমান শাহ একটা নতুন জায়গায় গেছে, ছায়াছবিতে গেছে, এইখানে নাম রাখতে হলে কি তার বাবার অনুমতি লাগবে না, তার মার অনুমতি লাগবে না, সাজেশন লাগবে না, তো ওইদিকে শাহরুখ খান শাহ, এইদিকে শাহরুখের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, শাহরুখের বাড়িতেও গেছে, হ্যাঁ, সেই জন্য শাহ লাগানো হয়েছে সালমান শাহ। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আপনার দ্বিতীয় প্রশ্ন কি বলেন? এরপর যেটি জানতে চাচ্ছি, যে বলতেন যে একেবারে বংশগতভাবে রক্তে রক্তে মাংসে তিনি শিল্পী, তাকে আর নতুন করে শেখানোর যে কিছু নিয়ে যেটি আপনি বললেন, আমি একটু বলবো যে
সালমান শাহকে নিয়ে তো আপনাদের স্বপ্ন থাকার কথা। এই যে সালমান শাহকে নিয়ে যে স্বপ্ন, সারা দুনিয়ার সব দেশের সব বাবা মাদের একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। সালমান শাহকে নিয়ে যে স্বপ্ন ছিল সে তো সেটা গানের মধ্যেই তো বলে দিছে, যে বাবা বলেছিল ছেলে বড় হয়ে নাম করবে, সে গানের মধ্যে বলে দিছিল। সিনেমায় যাওয়া এটা ছোটোবেলার থেকে, সে নাটকে মুভিতে অ্যাডভার্টাইজে অ্যাডে এইটা ওইটা পাকিস্তানের কাছে সে শুটিং করছে, সেটা থেকে আস্তে 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 বড় হওয়ার পরে হ্যাঁ অটোমেটিক তাকে সোহানুর রহমান সোহান কালেকশন করেন নাই, করছেন আমাদের খুশনুর আলমগীর, আঁখি আলমগীরের মা। তো ওই আপা খুশনুর আলমগীর আপা আমাদের ফ্যামিলির সাথে বড় আপার ফ্যামিলির সাথে ঘনিষ্ঠ ছিল, উনি তাকে এখানে প্রডিউস করছেন। একজন মানুষ মারা গেলে বুঝেন না, পাওনাদার এসে হাজির হয়ে যায়। পাওনাদার আপনি কি মারা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে সত্যি কি? ঠিক এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেটা ভক্তরা জানতেছে বা বুঝতে পারতেছে, আপনারা মিডিয়ারা বুঝতে পারতেছেন। আপনি মামলার বাদী শাহরিয়ার ইমন চৌধুরীর মামা হিসেবে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্র পরিচালকের কাছে আপনার আসলে চাওয়াটা কি? আমার শেষ পাওয়া, শেষ চাওয়া পাওয়া যেটা, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরিবার, আমরা যখন ছোট ছিলাম ছোটোকালে সে অনেকটাই নাম শুনতাম শেখ মুজিব। আমি যখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠি তখন দেশ স্বাধীন হয়, পুরো পরিবার, মামার পরিবার, আমার বড় বোন সালমান শাহর মা, শেখ মুজিব সেটা কিছুই বুঝতাম না, বুঝিও না এখন। তো আমার মনে হয়, আমি যেটা ধারণা করছি, আজ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনে হয় সালমান শাহর ব্যাপারটা কেউ গুরুতরভাবে উঠায় নাই, ওনার কান পর্যন্ত পৌঁছায় নাই। তো যেভাবেই হোক আমার সশ্রদ্ধ শ্রদ্ধা ভালোবাসা মায়া, হ্যাঁ আমার সিনিয়র, আমার অনেক বড়, আমার রাষ্ট্রের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, সালমান শাহ ভক্তবাসীর পক্ষ থেকে, যে সালমান শাহ মারা যাওয়ার পরে 46টা ছেলে মেয়ে সুইসাইড করছে, আত্মহত্যা করছে, এদের আত্মার খাতিরে সালমান শাহর এতগুলা ভক্তবৃন্দের খাতিরে, এই ভক্তবৃন্দ কিন্তু আপনারই, আপনার দলেরই লোক, আপনি ফাইলটা একবার হাতে নেন, নিয়ে আপনি দেখে আপনার যদি পছন্দ না হয় আপনি ছুঁড়ে ফেলে দেন, একটাবার আপনি দেখেন, আপনি একটাবার মুখ খুলেন, কারণ সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, আপনার দেশের, আপনার বাংলাদেশ, আপনার দেশের একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সালমান শাহর জন্য। আজও মানুষ কাঁদে, যেসব বাচ্চা জন্মগ্রহণ করতেছে এরাও সালমান শাহ ভক্ত, প্রতিদিন কত শত শত লোক বাসায় আসে, এদের বয়স আপনার কারো 18, 19, 20, 21 কান্নাকাটি করে, আপনি দয়া করে একটাবার আপনি ফাইলটা হাতে নেন, আমি চেষ্টা করতেছি, অথবা আপনি যদি আমার এই নিউজটা পান যেভাবেই হোক আপনার সাথে আধা ঘন্টা কথা বলার আমাকে সুযোগ দেন, কেউ না আমি আর শাহরান আপনার সাথে কথা বলব, আমাকে একটা অনুমতি দেন, আপনি ডাকেন আমাকে আমি আসবো, এসে আপনার সাথে আধা ঘন্টা আমি কথা বলে যাবো, আপনি বুঝে যাবেন যে এই নস্কারজনক ঘটনা কীভাবে ঘটছে না ঘটছে। সালমান শাহ মারা যাবার পর একটু যদি বলতেন যে আপনাদের মনে কী কী ছোটোখাটো প্রশ্ন যায়। পৃথিবীর সব দেশে আইন আছে, কানুন আছে, বাংলাদেশের আইনও তো সেম একই রকম, বাংলাদেশের আইনের বইতে কি এইটা লেখা আছে যে কোনো লোক আত্মহত্যা করলে ফ্যানের মধ্যে ঝুলে থাকলে তাকে দড়ি কেটে নামাও, নামাইয়া গোসল করাও, কাপড় বদলাইয়া তেল মালিশ করো, এটা আইনের ভিতরে পড়ে না আইনের বাইরে পড়ে? এটা কার হুকুমে, কার হুকুমে? আপনার বাড়িতে বা যে কোনো বাড়িতে যদি কাজের লোকেরও মাথা ফাইটা যায় বা একটা ঘটনা ঘটে, প্রথমত কি করা উচিত? তাকে নিয়ে দ্রুত হসপিটালে যাওয়া উচিত। এইখানেই তো 2-3 ঘন্টা তার থানোচার বাবু ছিল 9টার সময়, এরপরে আপনার ডাক্তার নাকি ডাকছে স্বামীরা। আমি দেশবাসীর কাছে আর একটা প্রশ্ন করতে চাই, স্বামীরা বলছে বাসায় নাকি ডাক্তার ডাকছিল, ডাক্তার বলছে মৃত ঘোষণা করছে, তাকে বলে নাই, কাকে বলছিল এই এই কথাটা? রবি সুলতানাকে, না আবুলকে, না ডলিকে, কাকে বলছিল? তাকে নাকি বলে নাই স্বামীরাকে যে স্বামীরা মারা গেছে, সেই জন্য সে চেষ্টা করছে শরীর টরির মেসেজ করে আনি জানটা আবার ফিরে আনা যায়। এই ডাক্তারের নাম কি? এই ডাক্তার কয়টার সময় আসছিল? মাই কোয়েশ্চন, 8টায় আসছিল না 7টায় আসছিল না 10টায় আসছিল? আমাদের জানা দরকার, আমরা জানতে চাই যে এটা হত্যা না আত্মহত্যা, আমরা জানতে চাই সত্যি জিনিসটা, আমরা জানতে চাই, আমরা এও চাই না
যে সালমান শাহ আত্মহত্যা করছে এর জন্য স্বামীর ফাঁসি হয়ে যাক, আবুলের ইয়ে হয়ে যাক, অন্যজন একটা প্রবলেম হোক, আমরা জানতে চাই, বিশ্ববাসী জানতে চাই, আমরা পরিষ্কার জানতে চাই ঘটনাটা কি ছিল এবং এবং এইটা একমাত্র সমাধান বাংলাদেশের যে আস্থা ভালোবাসা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতি শ্রদ্ধা আছে, থাক এটা, এই শ্রদ্ধা ভালোবাসা হচ্ছে ডিফারেন্ট। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অগাধ শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা। আমি বর্তমানে কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, কিন্তু ভালোবাসি আপনার বাবাকে, আপনাদেরকে। আমি আজও কান্দি যে একটা পরিবার ভ্যানিশ করে কেন দেওয়া হয়েছে। আপনার দুঃখ যারা বুঝবে, আমারও একটা বড়ো ছেলে আমেরিকায় মারা গেছে অ্যাক্সিডেন্টে, সালমান শাহও মারা গেছে, আপনার কষ্ট আমিও বুঝি। আপনি ফাইলটা একবার হাতে নেন, হাতে নিয়ে খালি আপনি একটু দেখেন এই প্রশ্নগুলার, যে স্বামীরা যে লাশ নামাইলো, গোসল করাইলো, কাপড় বদলাইলো, আপনার ইয়ে, এইটার বিচার কি? আই ওয়ান্ট টু নো দ্যাট, যে এইটা আইনি না বেআইনি, আইন কি বলে যে লাশ নামাও গোসল করো, পাশার বাড়ির কাউকে জানাইও না, হ্যাঁ কোন ডাক্তার ডাকা হয়েছে লাশ পর্যন্ত জানলাম না, ডাক্তাররা এইসব মৃত ঘোষণা করছে, ছি 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 ছি, সে সত্য তো সত্য, আমি কসম কাটি কম। আবার আমাকে গত কয়েকদিন আগে গাজীপুরে একটা স্ট্যাচু বানাইছে একটা সালমান শাহ ভক্ত, বানাইয়া সেখানে সে ব্যবসা করতেছে, পয়সা নিতেছে ওইখানে, তো ওইটা ওপেনিং করছেন যে সুহানুর রহমান সুহান। তো আরেক চ্যানেলে এসে আমাকে ইন্টারভিউ নিয়েছিল, আমি বলছিলাম সুহানুর রহমান সুহান কি সালমান শাহর বাবা, যে সব কিছুতে ওনাকে যাইতে হবে আর সালমান শাহ সম্বন্ধে বলতে হবে, আমি কি খারাপ কিছু বলেছি? কিন্তু এই সুহানুর রহমান সুহান, আমার কাছে প্রিন্ট আছে, গত কয়েকদিন আগে একটা এরকম ডিসকাশনের সময় উনি আমাকে থ্রেটেনিং দিয়েছেন, উনি আমাকে বলছেন যে বাংলাদেশের কোথাও পাইলে সিলেট ঢাকা চিটাগাং যেখানে পাবেন উনি আমাকে অ্যাসল্ট করবেন এবং অ্যাসল্ট করাবেন। মিস্টার সোহানুর রহমান, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসল্ট? আপনি কি অ্যাসল্টের মানি বুঝেন? বুঝেন, বুঝবেন, বুঝবেন অ্যাসল্টের মানি। উনি আমাকে ধমক দিচ্ছেন, মারা গেল উনি ঢাকায়, রাখনটা হলো সিলেটে, এর মাঝখানে কারা নিয়ে আসলো আপনাদেরকে লাশ হস্তান্তর? থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সালমান শাহর বাবা মা অজ্ঞান, ছেলে মারা গেছে, মর্গ থেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা কি বলে ফিল্ম ইন্ডাস্ট্রির নাম কি বাংলায়, এফডিসিতে, এফডিসিতে লাশ কে নিয়ে গেল, কার হুকুমে? সালমান শাহর বাবা কি অনুমতি দিছিল? আরে বেটা আমার ছেলে মারা গেছে, আমি বাড়িতে গোসল করাবো, আমি কাফন পড়াবো, আমি দাফন করবো, কারা নিয়ে গেছিল এফডিসিতে আমার জানা দরকার, কার হুকুমে? তার বাপের অনুমতি, মায়ের অনুমতি নিয়ে ওইখানে গোসল করাইয়া জানাজা পড়াইয়া গাড়িতে লাশ উঠানো হয়েছে? আমি সিলেট থেকে রওনা দিছি তিনটার ফ্লাইটে, যে ফ্লাইট দিলে কোনো রকম যে ঢাকায় পৌঁছাইছে, পৌঁছাইয়া ছটার সময় আমি যে গ্রিন রোডে বাসা যে হাজির হয়েছি, লাশ গাড়িতে, গাড়িতে এসে নামলো দুইটা ছেলে, মামা আসসালামু আলাইকুম, ইমনের বন্ধু, হ্যাঁ বাবাকে তাড়াতাড়ি চলেন সিলেটে, লাশ পোস্টমর্টম হয়েছে, গন্ধ বেরোবে, পচা পচে যাবে। আমি তো হাও না জিজ্ঞেস করতে পারতেছি না, এত বড় ঘটনা, হাজার হাজার লোক বাড়ির সামনে দাঁড়ানো, হ্যাঁ আমিও তাড়াহুড়া করে বললাম রওনা দাও। এরা সিলেট আসলো, আমি এসে আসার পরে সালমান শাহর ফ্রেন্ড হিসাবে আমি বলে দিলাম আমার বাড়ির পাশেই দাঁড়িয়ে পড়ায় নূরজান হোটেল, ওদেরকে থাকার ব্যবস্থা। ঘন্টা খানেক পরে ওরাই আবার ফোন করে বলছে মামা ওরা তো চলে গেছে, এরা কারা? আমি জিজ্ঞেস করলাম যে এদের চালচলন কেমন ছিল, বলে যে মদের গন্ধ মুখ দিয়ে বেরিয়ে গেছে, এরা মাতাল ছিল। সালমান শাহর ডেড বডি নিয়ে গাড়িতে যে ছেলেরা আসছিল এরা কারা? এরা গাড়িতে বসে বসে মদ খাইতে খাইতে সিলেট, ঢাকার থেকে সিলেট পর্যন্ত আসছে, আইসা এরপরে লাপাত্তা। এই ছেলেগুলো কারা ছিল আমাদের জানার পরে, এরা কারা, এদেরকে কে এফডিসি থেকে কারা গাড়িতে উঠে দিয়েছিল, কার নির্দেশে? এটা এই প্রথমে আমার মনে একটা চট লাগলো, তাইলে কি? এরপরে আমি এবং সালমান শাহর চার নম্বর চাচা, যেটা আমার বাল্য বন্ধু জালাল, আমি আর জালাল পুরো বডি সালমান শাহর চেক করলাম, এই এই রুমের মধ্যে এইখানে চেক করলাম, যে এরা গেল গিয়া চেক করিতে কোনো আমি কোনো আলামত পাই না, যে গোলার দাগটা দেখি এইখানে, তখনও কিন্তু আমি দেখি নাই রশি কোন রুমে ফাঁসি লাগছে না লাগছে দেখি নাই, গোলার দাগ এইখানে, আমি চিন্তা পড়ে গেলাম ফাঁসি লাগলে দাগ এইখানে হবে, এইখানে হবে কেন, তার মানে গলার মাঝখানে, মাঝখানে এবং চিকন দাগটা, বুঝছেন? আমি নোট করলাম। এরপরে আস্তে আস্তে সালমান শাহর বাপ যখন একটু নর্মাল হইলো দুই তিন দিন পরে, আমি ওনাকে নিয়ে বসলাম, বলে যে ভাইয়া তুমি এখন নর্মাল, যা হওয়ার তো হয়ে গেছে, বলে হ্যাঁ নর্মাল, কী কী ঘটনা?
এরপরে আমি বললাম যে ভাইয়া কাজ করো, আমরা রিপোস্টমর্টম করব। এখন দেখা যায় কি পোস্টমর্টমে এইখানে মাথাটা কাটা নাই, প্রত্যেকটা পোস্টমর্টমে মাথা কাটা হয়, খুলিটা সরানো হয়, ব্রেনটা বার করা হয়, এটা কাটা নাই। এখন বিবিআই বলতেছে এটা নাকি কসমেটিক সার্জারি। সালার বাপের গতি শুনিনি, কোনোদিন শুনি নাই যে বাংলাদেশে কসমেটিক সার্জারি। আরও কি সালমান শাহ কখনো শুনেছিলেন যে কসমেটিক সার্জারিতে সে গিয়েছিল? না, এটা এখন নতুন শুনতেছি, এর আগে কোনো দিন। আপনি তার ফ্যামিলি মেম্বার হয়ে জানেন না যে সে কসমেটিক সার্জারি করছে? না না, পোস্টমর্টম করার পরে লোকজন যেন ভয় না পায় সেই জন্য আমেরিকায় একটা চ্যাপ্টার আছে, এটাকে বলে কসমেটিক সার্জারি। কারণ এই যেদিকে কাটে এগুলো কাটে, এইগুলোকে আবার ইয়ে দিয়ে কসমেটিক দিয়ে ফিল আপ করে দেয় যাতে কেউ দেখে ভয় না পায়, বাবারে মাথা কাটছে, বুক কাটছে, এটা মানে লাস্ট দেখে যেন ভয় না পায়। এখন বলতেছে এত বছর পরে বলতেছে কসমেটিক সার্জারি। এরপরেও ফ্যান, আজও ফ্যানটা আমার কাছে, কোনো ডিপার্টমেন্ট ফ্যানটা জব্দ করে নাই, যে ফ্যানে আত্মহত্যা করছে ফ্যানটা ইন্ট্যাক্ট এখনো। এইটা কি ঠিক আছে বাবা? বিচারের দরকার নাই, সালমান শাহর আলামত যেইগুলো আছিল দয়া করে আপনারা এগুলো আমাদেরকে ফেরত দিয়ে দেন, এগুলো এগুলো আমরা 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 রেখে দেবো। সব কিছু একটা সাজানো গুছানো ঘটনা। আমার আমার কী স্বার্থ এইখানে আমি স্বামীদের বিরুদ্ধে বা যারা হত্যা করতে তাদের বিরুদ্ধে কথা বলার, আমার কী স্বার্থ? আমি আমরা আসল রহস্যটা জানতে চাই, আসল রহস্যটা জানতে চাই। বউ গেলে গিয়া আরেক বিয়ে করলে বউ পাওয়া যায়, জামাই গেলে গিয়েও আরেক বিয়ে করলে জামাই পাওয়া যায়, কিন্তু মা গেলে গিয়ে পাওয়া যায় না, সন্তান গেলে গিয়ে সন্তানরা ফেরত পাওয়া যায় না। এখন আজে বাজে কথা বলতেছে একটা শিক্ষিত ফ্যামিলির ভদ্র মহিলা সালমান শাহর মা। হ্যাঁ, যদি বুঝতাম আনপড়, হ্যাঁ লেখাপড়া জানে না, তৎকালীন সময়ের মাস্টার্স, উনি ল পাশ করছে, হাজবেন্ড বিসিএস কর্মকর্তা, ওনার বিরুদ্ধে আজে বাজে কথা বলতেছে, ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ, আমার এক্স বৌমা এখন যখন ইন্টারভিউ দেয় তার কাপড়ের পোশাক দেখেন, এটা লজ্জা ফিল করি, লজ্জা ফিল করি। চৌধুরী বংশের হ্যাঁ আবার এখনো বলে সে বলছে ইন্টারভিউতে সে নাকি এখনো সালমান শাহর বউ। সে চি অনিসলামিক কথাবার্তা এটা। সে কীভাবে এখন আরেকজনের স্ত্রী হয়ে সে বলে যে আমি এখনো সালমান শাহ স্ত্রী, আমি দাবি করবো তার প্রপার্টি সম্বন্ধে দিচ্ছেন দে। দেখেন কত লোভী মানুষ, কত লোভী মানুষ। তো এইগুলো আমাদের বলার কি আছে? নিউ জেনারেশন, আপনাদের যে আপনারা যে নিউ মিডিয়া, আপনাদের ব্রেইন আর আমাদের ব্রেইন অনেক তফাত। আজকালকার বাচ্চারা এইগুলো সব বের করতেছে। আমার সাথে আপনারা নেক্সট টাইম যদি একান্ত সিরিয়াস কিছু হয় আসেন আমার কাছে, আমার ইন্টারভিউ নেন, আমার ফ্যামিলির ইন্টারভিউ নেন, আপনারা বেরোন, রাস্তায় বের হন, সালমান শাহর ভক্তদের সাথে কথা বলেন, কথা বলেন। অনেকেই পাশ লাগছিল সেই সময়, মৃত্যুবরণ করে নাই, ফ্যামিলি হয়তো তাদেরকে টেক কেয়ার করে ফেলছে, এদেরও স্টেটমেন্ট নেন হোয়াই দে লাভ হিম। আরেকটা কথা আমাকে বলছে যে আমি নাকি আমেরিকায় থাকি, আমি ইংলিশ বলতে পারি না। তো তার বলি সামিরারে বলি, ইংলিশ বলা মানে এভাবে খারাপ বা নাকি উলঙ্গভাবে টিভির সামনে বসে সাক্ষাৎকার দেওয়া নয়। আমি ওয়েস্টার্ন না, আই বর্ন ইন বাংলাদেশ, ইটস মাই মাম ল্যান্ড, মাই মাদার ল্যান্ড। হ্যাঁ, আমি আমেরিকায় থাকতে পারি বাট আমি বাংলাদেশি, আমি গর্বিত বাংলাদেশি সন্তান। হ্যাঁ, ইয়েস নো ভেরি গুড জানাই আমার জন্য যথেষ্ট, ঠিক আছে। আমি আমেরিকায় থাকি, তোমার মতো আমি এত স্মার্ট না রে বৌমা, এত স্মার্ট না, বুঝছো? একসময় সালমান শাহর বউ আসিলা, বুঝছো? এইটাই তোমার পরিচয়, সালমান শাহর পরিচয়টা রাইখো, একটু আপনি পর্দা রাইখো। ছোট্ট একটু প্রশ্ন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে আপনি কি মামলার বাদী হিসেবে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি স্বাভাবিকভাবে চলছেন? নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, তবু যতটুকু আসি বলি ইনশাআল্লাহ, এরপরে আমি নিরাপদ না। কারণ আমাকে সোহানুর রহমান সাহেব থ্রেটেনিং দিয়েছেন, আমাকে সামিরার পরিবার আমার উপরেও মামলা দিয়েছেন, ঠিক আছে। আমি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার অনেক দুশ্মন ছিল, দুশ্মন থাকা ভালো, আমি পছন্দ করি ছোটবেলা থেকে, যতটুকু পারি সতর্ক আছি, ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের চ্যানেল ওয়ানকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমার সালমান শাহ ভক্ত বৃন্দ আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।